বাবা আমার এক বন্ধু আছে যাকে আমি খুব পছন্দ করি, আর ওকে আমি বিয়ে করতে চাই। এটা তুমি কি বলছো বাবা? এক বছর হয়নি যে মা মারা গেছে আর তুমি আবার বিয়ে করার কথা বলছো? তুমি একবারও ভাবলে না এই কথাটা শুনে আমার কেমন লাগবে? আই নো বাবা, এটা জেনে তোমার খুব খারাপ লাগছে, কিন্তু বাবা তোমাকে লুকিয়ে আমি কোনো কিছু করতে চাই না। বৃন্দার আমার দেখা একটা পার্টিতে হয়েছিল, ওখানে আমাদের আলাপ হয়, বন্ধুত্ব হয়। শি ইজ এ ডিভোর্সি। তারপর আমাদের কয়েকবার দেখা হয়, একে অপরের ব্যাপারে সবকিছু জানতে পারি, তারপর ডিসাইড করি যে তুমি বিয়ে করবে। হ্যাঁ বাবা, তুমিও আমার একটা কথা ভালো করে বুঝে নাও। আমার মায়ের বদলে যদি এই ঘরে অন্য কেউ আসে না, তাহলে আমি এই ঘর ছেড়ে চলে যাব। না না বাবা, না না, তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না, কোনোদিন যাবি না। আসলে আমি ভেবেছিলাম যে কিছু বছর পরে তুই বিয়ে করবি, নিজের জীবনে বিজি হয়ে যাবি, আর সংসারের দায়িত্বের পর আমাকে আর সময় দিতে পারবি না তুই, তখন তো আমি একা হয়ে যাব। আর সেই শেষ বয়সে আমার কোনো সাহারা চাই, তাই না? ব্যাস সেই কথাই আমি তোর সাথে শেয়ার করছি। আমার মনে হয়েছিল তুই আমাকে বুঝবি। বাবা, আমি তোমার কোনো কথা বুঝতে চাই না, আর তোমার সাথে এই ব্যাপারে আমি কোনো কথা বলতেও চাই না। বাবা ডিনার রেডি আছে। বাবা আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। নমস্কার, আমি উজ্জ্বল চোপড়া, গুনাহাতে আপনাদের স্বাগত জানাই। যেমন আপনারা সকলেই দেখলেন, চিরাগ তার মাকে হারানোর পর এটা মানতে রাজি নয় যে অন্য কেউ তার মায়ের জায়গায় আসুক, কিন্তু তার বাবা হর্ষদ নিজের জীবনে একজন পার্টনারের দরকার অনুভব করতে শুরু করে, আর তিনি 35 বছর বয়সী বৃন্দাকে তার জীবনসাথী বানাতে চেয়েছিলেন, যে একজন ডিভোর্সে ছিলেন। প্রত্যেক মানুষেরই তার জীবনে একজন সাথীর প্রয়োজন হয়, যাতে তারা একে অপরকে সঙ্গ দিতে পারে। কিন্তু এখন হর্ষদের কাছে একটাই প্রশ্ন ছিল যে চিরাগ কি সেটা বুঝতে পারবে। যাক, সেটা তো সময়ই বলবে। চিরাগ, আমিও একটু পরে অফিসের জন্য বেরোব, বললে ড্রপ করে দেব তোকে? না থ্যাংকস বাবা, আমি আমার বন্ধুদের সাথে চলে যাব। এখন আমার উপর রাগ করে আছিস? হ্যাঁ ঠিকই আছে, দেখ বাবা, বাবা তুই যদি না চাস যে আমি বৃন্দাকে বিয়ে করি, তাহলে আমি করব না। বুঝিয়ে বলবো ওকে, কিন্তু বাবা তুই আমার সাথে এমন বিহেভ করিস না প্লিজ।
বাবা। হ্যাঁ বাবা। বাবা, যদি তোমার মনে হয় যে সে তোমার সারা জীবনের জন্য সাথী হয়ে থাকবে, তাহলে তাহলে ঠিক আছে, তুমি বিয়ে করে নাও। কিন্তু আমার একটু সময় চাই ওনাকে আপন করার জন্য। আর একটা কথা, আমি তাকে মায়ের জায়গা দিতে পারবো না। আর বাবা, তুমি ওনাকে বলে দিও আমার লাইফে যেন ইন্টারফেয়ার না করে। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। চিরাগ, শি ইজ বৃন্দা। বৃন্দা, এ আমার ছেলে চিরাগ। হাই। হাই। কাম। এটা আমার বাড়ি, আমাদের বাড়ি। বাকিটা তোমাকে চিরাগ দেখিয়ে দেবে, যাও বাবা। বাবা, আসলে আমি আমি প্রজেক্টটা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই একটু। এসো। কফি। ও, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। নো থ্যাঙ্কস। আরে, কি হলো বাবা, কফি নে? না বাবা, আমার মুড নেই। কোনো ব্যাপার না, যখন মুড হবে তখন খেয়ে নিও। চিরাগ, হ্যাঁ, কি খুঁজছো তুমি? ওখানে আমার বইটা ছিল। কোন বই? লজিক্যাল রিজনিং? হ্যাঁ, কোথায় ওটা? ওটা তো আমি তোমার রুমে রেখে দিয়েছিলাম। দেখুন প্লিজ, আপনি আমার কোনো জিনিস নিয়ে বদার করবেন না। হয়তো বাবা আপনাকে এটা বলেওছে। অ্যান্ড প্লিজ, দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট রিকোয়েস্ট, আপনি আমার মা হওয়ার চেষ্টা করবেন না, কারণ আমার মায়ের জায়গা কেউ নিতে পারবে না। প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম মি অ্যান্ড মাই থিংস। Thank you.
বৃন্দা, কি হয়েছে? চিরাগ কিছু বলেছে? আরেকটা নিয়ে নাও না। না না, ব্যাস, আই এম ফুল। চলো, বাই বৃন্দা। বাই। বাই চিরাগ। বাই ড্যাড। হাই। আসলে আই এম সরি, আপনার সাথে এইভাবে কথা বলা উচিত হয়নি। প্লিজ ফরগিভ মি। ফ্রেন্ডস, সময় পার হওয়ার সাথে সাথে বৃন্দা চিরাগের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠতে শুরু করে। চিরাগ এটা বুঝে গিয়েছিল যে বৃন্দা ও ড্যাডের জন্য একজন পারফেক্ট লাইফ পার্টনার, আর এখন ওই পরিবারের একজন গুরুত্বপূর্ণ অংশ। বলেছিলাম না ফোন করবে না আমায়, কিন্তু তুমি আমার কথা শোনোই কোথায়? নাভেদ, আমি এখানে ঘোরাফেরা করতে আসিনি, যা করতে এসেছি তার জন্য সময় চাই। তাই প্লিজ আমায় ডিস্টার্ব করো না, আমি নিজেই কল করে নেব। ঠিক আছে, এবার ফোন রাখো। আরে তুমি, তুমি তো আমায় ভয়ই পাইয়ে দিলে। আপনি এত রাতে এখানে কি করছেন? ঘুম আসছে না নাকি? আর এই সময় কার সাথে কথা বলছিলেন? আমি ওয়াক করতে এসেছিলাম, ফ্রেন্ডের কল এসে গেল, তাই কথা বলছিলাম। ও ওকে। কিন্তু তুমি এখানে? আসলে আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম গিয়ে একটু হাঁটাহাঁটি করে নিই। আচ্ছা চলো সাথেই ওয়াক করা যাক। শো তো কি ব্যাপার, আজ অনেক খুশি মনে হচ্ছে। হ্যাঁ বৃন্দা, আমি তো খুব খুশি। তোমাকে আর চিরাকে একসাথে খুশি দেখে আমার খুব ভালো লাগলো। এমন মনে হলো বৃন্দা আমার, আমার ফ্যামিলি কমপ্লিট আজ। এবার সব প্রপার্টি চিরাকের নামে করে আমি ফ্রি হয়ে যাব। ও তাই? আমার মরার পরে সবকিছু তো চিরাগেরই হবে, তাহলে এখনই কেন না? কিন্তু এত তাড়া কেন? কি হয়েছে? কিছু না, কিন্তু এই যে মরার কথাটা বললে না, আর যেন তোমার মুখ থেকে কোনোদিন না শুনি আমি, বুঝে গেছো? ওকে বাবা, কিন্তু আমি যা ডিসিশন নিয়েছি ঠিক নিয়েছি তো? হ্যাঁ নিশ্চয়ই, একদম ঠিক ডিসিশন। তুমি ভাবনা চিন্তা না করে কোনো ডিসিশন নিতেই পারো না, আমি তোমার উপরে পুরো ভরসা করি। তুমি নিশ্চয়ই কোনো ভালো কিছুই ভেবেছ হয়তো। কি হলো, এভাবে দেখছো কেন? আই লাভ ইউ।
আই লাভ ইউ টু। কার ফোন? ওই কোম্পানির ফোন। আর কোনো কাজ টাজ তো নেই এদের কাছে, পেছনেই পড়ে থাকে। এই অফারটা নিয়ে নাও, ওই অফারটা নিয়ে নাও, বিরক্ত করে রাখে একদম। এ তো নাভেদের ফোন। কে এটা? আমার ফ্রেন্ড। মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার যে বারবার ফোন করছো? কতবার বলেছি যে ফোন করো না আমাকে, তুমি বুঝতে পারো না নাকি? এটা তো ভালো হলো যে চিরাগের সন্দেহ হয়নি, নয়তো। আচ্ছা বলো ব্যাপারটা কি। আরে তুমি, তুমি কখন এলে? আমি তো একটু আগেই এসেছি। কিন্তু আপনি কোথায় ছিলেন? আমি মোবাইল বিল পে করতে গেছিলাম। বিল পে? ওটা তো অনলাইনেও হতে পারে। অনলাইন হচ্ছিল না, তাই ভাবলাম নিজেই শপে গিয়ে করে দিই। তাহলে সেটা তো আমাকেও বলতে পারতেন। হ্যাঁ, কিন্তু আমি তোমায় ডিস্টার্ব করতে চাইনি। ও আচ্ছা, আমার মনে হলো আপনাকে অন্য এক পুরুষের সাথে দেখলাম। আসলে যখন আমি বাড়ি আসছিলাম তখন একটা মহিলা আরেকটা লোককে হাগ করছিল আমাদের ঘরের পাশেই, তাই আমি ভাবলাম ওটা বোধহয় আপনি। আমি না তো, আর আমি অন্য কোনো লোককে হাগ কেন করব? তুমি অন্য কাউকে দেখেছো। হ্যাঁ হতে পারে, আমি হয়তো অন্য কাউকে দেখেছিলাম। আমি এক্ষুনি আসছি, একটু কাজ আছে। হ্যালো, মনে হয় চিরাগ আমাদের দুজনকে দেখে ফেলেছে। যতক্ষণ আমি না বলি এখানে ভুল করে আসবে না, ঠিক আছে? হ্যাঁ, বাবা, আজ আমি যখন বাড়ি ফিরছিলাম তখন বৃন্দাকে অন্য একটা লোককে হাগ করতে দেখলাম। হাগ করতে? হ্যাঁ, হয়তো কোনো রিলেটিভ হবে। কিন্তু বাবা, ওটা কোনো নর্মাল হাগ ছিল না, বর ছিল আমার। কি? হ্যাঁ, ডিভোর্সের কিছু সময় পর থেকেই পেছনে পড়ে আছে, চায় যে আমি সবকিছু ভুলে যেন ওর কাছে ফেরত যাই, কিন্তু আমি যাব না, আমি ওর সাথে এক সেকেন্ডও থাকতে পারবো না। কিন্তু আপনি তো ওকে হাগ করছিলেন। ও নিজের ভুলের কনফেশন করতে এসেছিল আর কাঁদছিল, আমাকে নিজের সাথে নিয়ে যেতেও এসেছিল, আমি না করে দিলাম যে আমি ওর সাথে যাব না, আর আমরা আজকের পর আর কোনোদিন দেখাও করব না। ওটা তো শেষবারের মতো দেখা ছিল, তাই ওকে হাগ করতে হয়েছিল, নয়তো আমি তোর চেহারা অবধি দেখতে চাই না। কিন্তু আমি ওকে দেখেছিলাম, ও কাঁদছিল না, ও তো একদমই নর্মাল দেখাচ্ছিল। ও কাঁদছিল। মিথ্যে কথা বলছেন আপনি।
বাবা, আমি নিজে চোখে দেখেছি ও একটুও কাঁদছিল না। মনে হয় চিরাগ এখন আমার উপর রেগে আছে। চিরাগ, আমার এখানে থাকাটা যদি তোমার পছন্দ না তাহলে আমায় বলে দাও, কিন্তু প্লিজ এরকম নোংরা অপমান করো না আমাকে। বৃন্দা, কান্না বন্ধ করো। আমি বলছি কান্না বন্ধ করো, আমি আছি তোমার সাথে। চিরাগ, যাও তোমার ঘরে যাও, আর পড়াশোনায় কনসেন্ট্রেট করো, আমি বলছি তো, যাও। বলেছিলাম না ফোন করো না, কিন্তু তুমি আমার কথা শোনোই কোথায়? নাবেদ, আমি এখানে ঘোরাফেরা করতে আসিনি, যা করতে এসেছি তার জন্য সময় চাই। প্লিজ আমায় ডিস্টার্ব করো না, আমি তোমায় কল করব। ঘুমোনি এখনো? As expected. দেখো, তুমি বাবাকে ঠকাতে পারো কিন্তু আমাকে নয়। আমি তোমার সত্যিটা বার করেই ছাড়বো। ও তাই? আচ্ছা বলো, কি করে জানবে তুমি আমার সত্যিটা? একটা সত্যি কথা বলি, তোর সন্দেহটা একদম ঠিক ছিল। নাভেদ কাঁদছিল না, আর নাই আমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছিল। আর একটা সত্যি কথা বলি, নাভেদ আর আমার ডিভোর্স কোনোদিন হয়ইনি। ও আজও আমারই বর। ওই বেচারা তো আমাকে মিস করছিল, তাই দেখা করতে এসেছিল। কে তুমি? তুমি আমাদের লাইফে এলেই বা কেন? কি চাওটা কি তুমি? আপাতত তো আমি তোমার মা। আচ্ছা, তোমার কি মনে হয়? আমার থেকে দূরে থাকো, আর সত্যি বলো, তুমি আমাদের থেকে কি চাও? তোমার সমস্ত প্রপার্টি। একটা কথা কান খুলে শুনে রাখো, আমরা তোমাকে এক টাকাও দেব না, বুঝেছো? ও ছোটু, আমি কি করব সেটা আমি ভালোই জানি। এই প্রপার্টি কি করে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তুই কি, তোর বাবা নিজেই দেবে, বুঝলি? এবার তোর যা করার তুই করে নে। গুড নাইট। আরো একটা নতুন গল্প। চিরাগ বাবা, তুমি কি চাও মই বৃন্দাকে বাড়ি থেকে বার করে দিই? আমি বুঝতে পারছি না তুমি আসলে চাইছোটা কি। বাবা প্লিজ ট্রাস্ট মি, এই সমস্ত ওই আমাকে বলেছে। কি? কে কি বলল? বাবা, এই মহিলার কোনো কথাই তুমি বিশ্বাস করো না, এ তোমায় ঠকাচ্ছে। চিরাগ, তুমি আবার আমার উপরে আরোপ লাগাচ্ছো, কি প্রবলেমটা কি তোমার? কি করেছি আমি তোমার সাথে? এবার অনেক হয়েছে, ব্যাস এই ঘরে আর অপমান আমি সহ্য করতে পারছি না, যাচ্ছি আমি। দাঁড়াও বাবা, যেতে দাও ওকে, এই সমস্ত ওর ড্রামা। চুপ করো চিরাগ, এনাফ ইজ এনাফ, আমি চলে যাচ্ছি। বৃন্দা দাঁড়াও, বৃন্দা, তুমি কোথাও যাবে না। বাবা তুমি এটা কি বলছো? কি বন্ধ করো চিরাগ, এবার বৃন্দার বিরুদ্ধে একটা কথা যদি বলো তাহলে ভালো হবে না। গো টু ইয়োর রুম নাও। একটা বাইরের মহিলার জন্য আমার উপর চেঁচাচ্ছো? বাইরে নয় ও,
ও তোমার মা। এটা কি তুমি তোমার প্রপার্টির 30% আমার নামে করে দিলে? কিন্তু আমি তোমায় কখন বললাম যে আমার তোমার প্রপার্টি থেকে অংশ চাই? এটা আমি নিতে পারবো না। আর যখন চিরাগ এই ব্যাপারে জানতে পারবে, ওর সন্দেহ আরো বেড়ে যাবে যে আমি শুধু প্রপার্টির জন্য তোমাকে বিয়ে করেছি। দেখো বৃন্দা, চিরাগ কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। এর আগে তো আমি সব প্রপার্টি ওর নামেই করতে চেয়েছিলাম, কি হলো? আমি ভেবেছিলাম আমার পরে হি উইল টেক কেয়ার অফ ইউ, কিন্তু সেরকম কোনো লক্ষণ তো আমি দেখতে পাচ্ছি না। দেখো বৃন্দা, কেউ তোমার সাথে থাকুক বা না থাকুক, আমি সব সময় তোমার সাথে থাকব। তুমি আমার রুমের ভিতরে কি করছো? জানতে পেরেছো কি না? কি? দেখো, তোমার বাবা এই প্রপার্টির 30% অংশটা আমার নাম করে দিয়েছে। হোয়াট? কি হলো, শক লাগলো? এটা তো শুধু ট্রেলার, পুরো পিকচারটা তো তখন কমপ্লিট হবে যখন এই প্রপার্টির 70% আমি নিজের নামে করে নেব। কিন্তু এবার তুমি কি করবে? কি হবে তোমার? কত চিপ রে তুই, এভাবে চিটিং করবি? এই নে। আর এইসব বাচ্চাদের মতো আইডিয়া না আমার সামনে চালাস না। কিন্তু তুই করবিটাই বা কি? আসলে তো তুই ছোট বাচ্চাই। ও লে 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 লে, সুইট বেবি। এবার চিরাগের সামনে বৃন্দার এক নতুন রূপ এসে গেছিল যা ও কখনো কল্পনাও করেনি। একদিকে চিরাগ তার বাবাকে বৃন্দার আসল রূপ দেখাতে চাইছিল, কিন্তু অন্যদিকে বৃন্দা হর্ষদকে নিজের কথার মিথ্যে জালে ফাঁসাবার কোনো সুযোগই ছাড়ছিল না। হর্ষদ তো কোনোভাবে এটা বুঝতে পারছিল না যে বৃন্দা যাকে ও জীবনসাথী বানাতে চেয়েছে সে তাকে ধোকা দিতে চলেছে। চিরাগ কি তার নিজের বাবার কাছে বৃন্দার আসল রূপ তুলে ধরতে সক্ষম হবে, নাকি বৃন্দা ওকে অসফল করার জন্য কোনো নতুন জাল বানাবে? কি ব্যাপার, আজকে খুশি মনে হচ্ছে তোমায়? কেন, হওয়া উচিত না? তোমাকে বরবাদ করার জন্য প্রুফ যে পেয়ে গেছি আমি। ও তাই নাকি? একটু আমিও তো দেখি এমন কি প্রমাণ আছে তোমার কাছে যেটা আমায় বরবাদ করে দেবে। চিরাগ, প্লিজ এটা নিজের বাবাকে দেখিও না। তুমি যা বলবে, যেরকম বলবে আমি তাই করব। ও রিয়েলি? প্লিজ ফোনটা ফেরত দাও আমায়। নাও দেখিয়ে দাও নিজের বাবাকে। আই উইল কিল ইউ। চিরাগ ছাড়ো, চিরাগ ছাড়ো। I'll kill you! Hey! Chirag! What are you doing? Shut!
বাবা তুমি জানো না এই মহিলাটা কতটা খারাপ। আমাকে বাঁচাও তুমি প্লিজ। ও জানো কি করেছে আজকে? আমার সাথে নোংরা কাজ করছিল। বাবা এই মিথ্যা কথা বলছে। তোর এত বড় সাহস, তোকে আমার ছেলে বলতে লজ্জা করছে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বাবা বেরিয়ে যা তুই। কি হলো? ওই চিরাগের কথা ভাবছিলাম। বৃন্দা কেউ এতটা নিচে কিভাবে নামতে পারে? আমি ওই ব্যাপারটা নিয়ে খুবই আপসেট। এরকম মনে হয় হয়তো আমি না থাকলে তোমাদের দুজনের মধ্যে কোনো প্রবলেমই ক্রিয়েট হতো না। এই ব্যবহারের জন্য কখনোই ওকে ক্ষমা করব না। ছেড়ে দাও না এসব, দুধ খেয়ে নাও। না, মুড নেই আমার, তুমি খেয়ে নাও। আমি কি করে খাবো? এটা তো তোমার জন্য। আমার জন্য তো কি হয়েছে, তুমি খেয়ে নাও না। আমি খাবো না। তুমি খেয়ে নাও। ও কি, ও কি, তুমি তো এমন করে মানা করছো যেন তুমি এতে কোনো বিষ্টিস মিশিয়ে দিয়েছো। কিরকম কথা বলছো তুমি? আমি তোমার দুধে বিষ মিশিয়ে দেব? মিশাওনি তো, খেয়ে নাও। সন্দেহ করছো তুমি আমার উপর? আরে তে সন্দেহর কি আছে বৃন্দা, তুমি আমাকে যা খেতে বলেছিলে আমি তোমাকে সেটাই খেতে বলছি, দ্যাটস ইট। কাম অন বৃন্দা, খেয়ে নাও, খাও। আমি তোমায় খাওয়াচ্ছি, চলো খাও। আমি খাবো না। খাও না, খাও খাও। আরে আমি খাবো না তো, এরকম নোংরা আরোপ লাগাতে তোমার লজ্জা করলো না? মনে হয় তোমার ছেলের মতো তোমারও মাথা খারাপ হয়ে গেছে। আমার ছেলের নাম নেবে না, আমার ছেলের নামও নেবে না তুমি। আমি নিজে তোমাকে দুধে কিছু মেশাতে দেখেছি। এবার বলো কে তুমি আর কি উদ্দেশ্যে এখানে এসেছো? তোমার ফ্যামিলি ডিস্ট্রয় করতে তোমায় মারতে এসেছি, কারণ তোমার কারণে আমার ভাই সুইসাইড করেছিল। কার কথা বলছো তুমি? ব্রিজেশ বর্মা, ওর বোন আমি, যাকে তুমি অপমান করে নিজের কোম্পানি থেকে বাইরে বের করে দিয়েছিলে। ওর ইনভেস্টর ওকে টাকা দিতে না করে দিয়েছিল, যার কারণে ও এত ঋণে ডুবে গিয়েছিল। লোকেদের থেকে পালাতে পালাতে নিজেকে লুকোতে লুকোতে পাগল হয়ে গিয়ে ও সুইসাইড করে নিল। আর এর কারণ শুধু আর শুধু তুমি হর্ষদ পটেল। আমার জন্য মরেনিও, নিজের বোকামির জন্য লস হয়ে গেছিল। কোনো ফালতু কথা শুনবো না আমি তোমার। তোমার ছেলেকে তো তোমার থেকে দূরে করেই দিয়েছি আমি, এবার ব্যাস। এবার তোমায় মেরে তোমার সমস্ত প্রপার্টি ডিস্ট্রয় করব আমি। বৃন্দা, বৃন্দা সরাও, এটাকে সরাও। এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তো
আমাদের আজকের কাহিনীতে আপনারা দেখলেন কিভাবে বৃন্দার বানানো প্ল্যান ওরই মৃত্যুর কারণ হল। বৃন্দা হর্ষদের জীবনে এমন একটা উদ্দেশ্য নিয়ে এসেছিল যা ছিল অত্যন্ত ক্রূর। ও শুধু তাকে আর্থিকভাবেই শেষ করতে চায়নি, তার সাথে ওকে মারার প্ল্যানও বানিয়ে ফেলেছিল যাতে ও তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। অন্যদিকে চিরাগ এ ব্যাপারে জানতে পেরে গিয়েছিল যে বৃন্দার ওদের জীবনে আসাটা কোনো নর্মাল ঘটনা নয়, বরং এর পেছনে কোনো না কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। ও তার বাবা হর্ষদকে এ ব্যাপারে বোঝানোর বহু চেষ্টা করেছিল কিন্তু বারবার অসফল হয়। কিন্তু শেষ পর্যন্ত বৃন্দার আসল রূপ সবার সামনে এসে যায়। যদি বৃন্দা চাইত তাহলে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ ও আইনের সাহায্যে নিতে পারত, কিন্তু সে সেটা করেনি। সে অপরাধের রাস্তা বেছে নেয়, আর অপরাধ তো অপরাধী, যার ফলে ১৯ বছরের চিরাগকেও নিজের বাবাকে বাঁচানোর উদ্দেশ্যে একজন অপরাধী হতে বাধ্য করে। চিরাগ যা করেছে তা ঠিক না ভুল সেটা বিচার করা আমাদের হাতে নেই, এটা আইনের হাতে। কিন্তু বৃন্দা যা করেছে সেটা নিশ্চয়ই ভুল ছিল। ভাবার বিষয় হল আমরা কি পাই এই প্রতিশোধ নিয়ে কারো খারাপ করে। আমাদের আবার দেখা হবে গুনার অন্য এপিসোডের সাথে, ততদিন নিজেদের খেয়াল রাখুন, নমস্কার।